নদিয়ার চাকদায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই সর্বস্ব। ঘটনাস্থলে চাকদা দমকল বাহিনী। উল্লেখ্য বিষয়, হঠাৎই চাকদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের একটি বাড়িতে আচমকায় ভয়াবহ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি স্থানীয় যুবকরা জল দিয়ে আগুন নেভানোর পাশাপাশি খবর দেন চাকদা থানায় এবং চাকদা দমকল বিভাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান চাকদা দমকল বাহিনী একটি ইঞ্জিন। 15 মিনিটের সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে দমকল কর্মীরা। এমনই চিত্র উঠেছিল নদিয়ার চাকদাও থেকে। এই বিষয় নিয়ে কি জানালেন এলাকা বাসিন্দারা, চলুন শুনে নিই। আমি বাপি আর পাড়ার ছেলেপেলে যারা ছিলাম আমরা সবাই মিলে আমরা উপরে উঠে আগে মেন সুইচ নামিয়ে দিই, দিয়ে তারপরে আমি থানায় ফোন করি। ফোন করার পরে ইলেকট্রিক থেকে হয়েছে। আমার নাম শিবশঙ্কর সাহা। প্রথম দেখেছি, প্রথম দেখেছি আগুন ধরেছে, ওটা শর্ট সার্কিট থেকে হয়েছে সম্ভবত। আগুন, তারপর আমরা জল নিয়ে যাই, তালাবন্ধ বাড়ি থেকেও ছিল না, তখন আমরা সেই কোনোভাবে তালাটা ভাঙার পর জল বাড়ি থেকে জল দেওয়ার পর আস্তে আস্তে তালাটা ভাঙার পর পাড়ার ছেলেপেলে সব আগে আসবে সাহায্যের হাত বাড়ি দিয়েছে, তারপর সেই আগুন নেভানো হয়। দমকল পরে এসছে, পরে এসে তার আগেই আগুন নেভে গেছে। পাড়ার সব ছেলেপেলেরাই সাহায্য করেছে, পাড়ার লোক সাহায্যের হাত বাড়ি দিয়ে উপরে জিনিসপত্র খাট বিছানা যাবতীয় সরঞ্জাম যা ছিল সেগুলো বের করে দিয়েছে। আমার নাম সুপ্রিয় বিশ্বাস, পাশে বাড়ি, এই যে পাশাপাশি। হ্যাঁ।